আসসালামু আলাইকুম তানজিলা রান্নাঘরে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো পেঁয়াজ ছাড়া মজার একটি লাল শাক ভাজি রেসিপি চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ শোকটা মরিচটা একটু নাড়াচাড়া করে দিলাম তারপর দিয়ে দিলাম চার পাঁচটা রসুন কুচি এখন রসুনটা একটু ভেজে নেব লাল লাল করে আমার রসুন ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি শাক শাক নিয়েছি আমি দুই আটি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে লবণটা আপনারা অল্প অল্প করে দিবেন কারণ শাক তো কমে যায় যদি লবণ না হয় পরে চেক করে আবার দিতে পারবেন অসুবিধা নেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকে কোনো পানি ব্যবহার করবেন না শাক থেকে পানি বের হয়ে আসবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি আমার শাক থেকে পানি বের হয়েছিল এখন শুকিয়ে গেছে এখন আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম আবারও ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে পেঁয়াজ ছাড়াই অসম্ভব মজার শাক ভাজি অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ